আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বের সব থেকে ধনী 10টা দেশকে নিয়ে। মজার বিষয় হলো, গত বছর কিন্তু গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে আয়ারল্যান্ড বিশ্বের 1 নম্বর ধনী দেশ ছিল। তবে এই বছরও কি আয়ারল্যান্ড 1 নম্বরে, নাকি আয়ারল্যান্ডকে পিছনে ফেলে এই বছর অন্য কোনো দেশ ধনীর দিক দিয়ে শীর্ষে পৌঁছেছে? আর সেই সাথে দেখব বর্তমানে বিশ্বের শীর্ষ 10টি ধনী দেশ কোনটি। সো চলুন দেখে আসি। পৃথিবীর সব থেকে ধনী দেশ কোনটি? অর্থনীতিবিদরা বলে থাকেন, যে দেশের পার ক্যাপিটা ইনকাম যত বেশি সেই দেশ তত বেশি ধনী। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ধনী দেশ রয়েছে যে দেশের মানুষের মাথা পিছু আয় 1 কোটি থেকে 1.5 কোটি টাকা, এবং এই 10টি দেশে মানুষ লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশ সম্পর্কে। পৃথিবীর সব থেকে ধনী দেশের তালিকায় বাংলাদেশ কত নম্বরে রয়েছে এবং ইন্ডিয়া কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশের তালিকায় 10 নম্বরে অবস্থানে রয়েছে UAE। এই দেশটির আয়তন 83,600 বর্গ কিলোমিটার এবং দেশটিতে মাত্র 96 লক্ষ মানুষ বসবাস করে থাকে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির মূল উৎস হচ্ছে অপরিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ। তারা এই সকল খনিজ সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করে এবং সেটি পরিশুদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস শেষ হওয়ার পরেও যাতে সেখানকার অর্থনীতি ভেঙে না পড়ে, তার জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার পর্যটন শিল্প এবং সেবা খাতের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের পার ক্যাপিটা ইনকাম $65,663, বাংলা টাকায় প্রায় $70 লক্ষ। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে ডেনমার্ক। বর্তমানে পৃথিবীর 9 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে ডেনমার্ক। এটি উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ। ডেনমার্ক পৃথিবীর সব থেকে ধনী দেশের পাশাপাশি পৃথিবীর সব থেকে দুর্নীতিমুক্ত এবং সুখী দেশ হিসেবে পরিচিত। এই ডেনমার্ক দেশটির আয়তন 43,098 স্কোয়ার কিলোমিটার। ডেনমার্কের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত হওয়ার কারণে দেশটি এত ডেভেলপ হতে পেরেছে। দেশটির অর্থনীতি নির্ভর করে খাদ্যশস্য রপ্তানি, পর্যটন শিল্প এবং পরিষেবা খাতের উপরে। বর্তমান সময়ে ডেনমার্কের জনসংখ্যা প্রায় 60 লক্ষ এবং ডেনমার্কের মানুষের পার ক্যাপিটা ইনকাম $72,940, বাংলা টাকায় প্রায় $80 লক্ষ। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পৃথিবীর 8 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকা দেশটির আয়তন হচ্ছে 98 লক্ষ স্কোয়ার কিলোমিটার এবং পৃথিবীর সব থেকে বড় দেশের লিস্টে আমেরিকা অন্যতম স্থানে রয়েছে। আমেরিকা দেশটিতে প্রায় 33 কোটি মানুষ বসবাস করে থাকে এবং আমেরিকার অর্থনীতিকে সব থেকে শক্তিশালী অর্থনীতি বলা হয়ে থাকে। পৃথিবীর সব থেকে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 7 থেকে 8 জনই আমেরিকাতে বসবাস করে। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, প্রাকৃতিক গ্যাস, স্টিল এবং মোটর যানবাহন তারা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। এছাড়া পর্যটন শিল্প, উন্নত শিক্ষা ব্যবস্থা দেশটিকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $83,066, বাংলা টাকায় প্রায় $91 লক্ষ। বাংলাদেশ সহ অনেক গরিব দেশের মানুষের স্বপ্ন থাকে যে তারা আমেরিকাতে গিয়ে সেটেলড হবে এবং সেখানে গিয়ে উন্নত জীবনযাপন করবে, কিন্তু আমেরিকার ভিসা পাওয়া আসলে একটি কঠিন ব্যাপার। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে কাতার। বর্তমান পৃথিবীর 7 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে কাতার। এটি এশিয়া মহাদেশের একটি মুসলিম দেশ। দেশটির মোট আয়তন 11,500 স্কোয়ার কিলোমিটার, যেটি বাংলাদেশের একটি বিভাগের সমান। মজার ব্যাপারটি হচ্ছে দেশটিতে মাত্র 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। তারা তেল এবং গ্যাস মাটির নিচ থেকে সংগ্রহ করে তা পরিশুদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কাতারের সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে দ্য নর্থ ফিল্ড। কাতারের প্রাকৃতিক গ্যাস এবং তেল শেষ হওয়ার পরেও যাতে কাতারের অর্থনীতি ভেঙে না পড়ে, তার জন্য কাতার সরকার বিভিন্ন দেশে বিনিয়োগ এবং পর্যটন শিল্পের উপরে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশটির পার ক্যাপিটা ইনকাম $84,906, বাংলাদেশি টাকায় প্রায় $93 লক্ষ। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আইসল্যান্ড। পৃথিবীর 6 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে আইসল্যান্ড। এটি হচ্ছে ইউরোপের ছোট্ট একটি শান্তিপূর্ণ দেশ। এই দেশটি এতটাই শান্তিপ্রিয় যে এই দেশের পুলিশের কাছে কোনো ধরনের বন্দুক কিংবা আগ্নেয়াস্ত্র থাকে না। এই দেশটির মোট আয়তন 1,30,000 স্কোয়ার কিলোমিটার। অবাক করা বিষয়টি হচ্ছে এত বড় দেশে কেবলমাত্র 4 লক্ষ মানুষ বসবাস করে থাকে, যার কারণে দেশটির পার ক্যাপিটা ইনকাম এত বেশি। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে সেখানকার পাট শিল্প এবং মৎস্য শিল্প। বর্তমানে দেশটির মাথাপিছু বা পার ক্যাপিটা ইনকাম $87,875, বাংলাদেশি টাকায় প্রায় $97 লক্ষ। এই পরিমাণ পার ক্যাপিটা নিয়ে পৃথিবীর 6 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে এটি।
এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। বর্তমানে পৃথিবীর পঞ্চম সব থেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। পৃথিবীর 5 নম্বর সব থেকে ধনী দেশ হওয়ার পাশাপাশি এশিয়ার সব থেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। এই দেশটি কঠোর পরিশ্রম, সততা এবং উন্নত শিক্ষা ব্যবস্থাকে এতটা ডেভেলপ করেছে। বলা হয়ে থাকে সিঙ্গাপুর একটি জেলেপল্লী ছিল, তারা জেলেপল্লী থেকে পৃথিবীর সব থেকে ধনী দেশের তালিকায় চলে এসেছে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প, বিদেশি বিনিয়োগ এবং সেবা শিল্প। দেশটির আয়তন মাত্র 718 স্কয়ার কিলোমিটার। এই দেশটি বাংলাদেশের একটি শহরের থেকেও ছোট। বর্তমানে দেশটিতে প্রায় 60 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির পার ক্যাপিটা ইনকাম $91,733, বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 1 কোটি টাকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে নরওয়ে। পৃথিবীর 4 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে নরওয়ে। এটি উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। নরওয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট এই দেশটিতে ঘুরতে যায়। নরওয়ে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে সেখানকার মৎস্য শিল্প এবং প্রাকৃতিক গ্যাস। দেশটির টোটাল আয়তন 385,000 স্কোয়ার কিলোমিটার, যেটি বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ। বর্তমানে এই দেশটিতে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে থাকে এবং দেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $1,02,465, বাংলা টাকায় প্রায় 1,10,00,000 টাকা। আপনারা বুঝতে পারছেন দেশটির মানুষের পার ক্যাপিটা ইনকাম কত বেশি। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি হচ্ছে সুইজারল্যান্ড। এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনের একটা ইচ্ছা যে তারা সুইজারল্যান্ডে ঘুরতে যাবে। দেশটির টোটাল আয়তন 41,250 স্কোয়ার কিলোমিটার। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে সেখানকার পর্যটন শিল্প এবং বিদেশি বিনিয়োগ। তাছাড়া সেখানকার ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে সাহায্য করে থাকে। আপনারা যেমনটা জানেন, পৃথিবীর বড় বড় সংস্থার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে রয়েছে। বর্তমানে সুইজারল্যান্ডে প্রায় 90 লক্ষ মানুষ বসবাস করে থাকে। এই দেশটির মানুষের পার ক্যাপিটা ইনকাম $1,10,000, বাংলাদেশি টাকায় প্রায় 1,20,00,000 টাকা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। বর্তমান পৃথিবীর 2 নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে আয়ারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্য ভরা অপরূপ একটি দেশ বলা হয় আয়ারল্যান্ডকে। বিশ্বের সব থেকে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড সবার উপরের দিকে থাকবে। দেশটি এতটাই শান্তিপ্রিয় যে সেখানে খুবই কম পুলিশ স্টেশন রয়েছে এবং সেখানকার পুলিশের কাছে কোনো রকম অস্ত্র থাকে না। দেশটির মোট আয়তন 84,400 বর্গ কিলোমিটার। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে সেখানকার পর্যটন শিল্প এবং বিদেশি বিনিয়োগ। এছাড়া দেশটিতে রয়েছে মৎস্য শিল্প এবং দুগ্ধ শিল্প। বর্তমানে দেশটিতে 50 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং তাদের জিডিপি পার ক্যাপিটা $1,17,000, বাংলা টাকায় প্রায় 1,30,00,000 টাকা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। এই দেশটির আয়তন 2,500 স্কোয়ার কিলোমিটার। এই দেশটি ছোট হলেও দেশটির অর্থনীতি অনেক শক্তিশালী। বর্তমানে দেশটিতে 660,000 মানুষ বসবাস করে থাকে। এটি এমন একটি দেশ যেখানে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। দেশটির এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনাকে কোনো রকম টাকা খরচ করতে হবে না। এখানে ব্যবসায়ী এবং শিল্পপতিদের কোনো রকম ট্যাক্স দিতে হয় না। এখানে আপনি ট্যাক্স ফ্রি বসবাস করতে পারবেন। দেশটির অর্থনীতির মূল খাত হচ্ছে পর্যটন শিল্প এবং বৈদেশিক বিনিয়োগ। দেশটির অর্থনীতির আরেকটি উৎস হচ্ছে সেখানকার উন্নত শিক্ষা ব্যবস্থা। বর্তমান সময়ে দেশটির জিডিপি পার ক্যাপিটা $1,40,000, বাংলা টাকায় প্রায় 1,50,00,000 টাকা। তো এগুলো ছিল বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশ। এই দেশগুলো তাদের অর্থনীতিকে উন্নত করেছে এবং দেশ থেকে দুর্নীতিকে বিদায় দিয়েছে, যার কারণে তারা এতটা উন্নতি লাভ করতে পেরেছে। একটি দেশে যতদিন দুর্নীতি থাকবে সেই দেশ কোনোদিনও উন্নতি লাভ করতে পারবে না। তো যে যার জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করি এবং দেশকে ভালোবাসি। না, আমি আসলে আগে থেকে এক্সপেক্ট করছিলাম যে লুক্সেমবার্গ দেশটাই হয়তো বিশ্বের 1 নম্বর শীর্ষ ধনী দেশ হবে। কারণ আপনি জাস্ট একটু চিন্তা করেন, যেই দেশে কোনো ট্যাক্স নাই, মানে ট্যাক্স ফ্রি চলতে পারে, সেই দেশটা আসলে কোন পর্যায়ে আছে? আমার তো মনে হয় না পৃথিবীতে এমন কোনো দেশ আছে যে দেশটা ট্যাক্স ফ্রি চলতে পারে। আর একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, এখানে যে আমরা শীর্ষ 10টা ধনী দেশ দেখলাম, এর মধ্যে বেশিরভাগই কিন্তু ইউরোপ মহাদেশের। আর যে আমেরিকাকে নিয়ে আমরা এত ধনী দেশ বলে গণ্য করি, সে আমেরিকা কিন্তু 8 নম্বরে। সো আমেরিকা কিন্তু বিশ্বের শীর্ষ ধনী দেশ না। যদিও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মিসকনসেপশন এটা থাকে যে আমেরিকাই শীর্ষ ধনী দেশ, তবে এটা কিন্তু সত্য না। আমেরিকা শীর্ষ ধনী দেশের মধ্যে 8 নম্বর অবস্থানে আছে বর্তমানে। আর বাংলাদেশের কথা কি বা বলবো, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা,
বাংলাদেশে যেই পরিমাণে দুর্নীতি চলে, এই দুর্নীতি নিয়ে বাংলাদেশ আসলে কখনোই শীর্ষ ধনী দেশের তালিকায় আসতে পারবে না। বাংলাদেশ সরকারের যে লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, আপনার কি মনে হয় বাংলাদেশ যেইভাবে আগাচ্ছে 2041 সালের মধ্যে কি আদৌ সম্ভব বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে আমরা শীর্ষ 10টি ধনী দেশ দেখলাম, এর মধ্যে আপনার পছন্দের দেশ কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।